দর্শক মণ্ডলী, বিরতির পরে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের বাকি অংশ শুরু করছি। আচ্ছা, এই অংশে কি হবে? এই অংশে কি হবে সেটা আমি বলবো। আপনি বকর বকর করছেন কেন? এই অংশে আপনাকে কিছু খেলা দেখানো হবে এবং খেলার শেষে রেজাল্ট কি হয় সেটা আপনার বলতে হবে। সর্বনাশ, এটা আমি বলতে পারবো না। আপনি দেখি বকর বকর ছাড়া কিছুই বলতে পারেন? আপনি পারেনটা কি? কিছু একটা পারেন, কিছু একটা পারেন, বলুন কি পারেন। এই হাত দেখতে পারি। তো আপনি হাত দেখতে পারেন, এই কথাটা আপনি এতক্ষণ বলেননি কেন? কিভাবে বলবো, আপনি তো ফালতু কথা বলতে বলতে আপনি আমার সময় নষ্ট করেছেন। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে আছে জ্যোতিষরাজ গন্ধরাজ। উনি খুব ভালো হাত দেখতে পারেন। আপনাদের হাত দেখাতে হলে আপনারা প্লিজ ফোন করুন 00420069 নম্বরে। আরে কি আশ্চর্য, টিভির ভেতর থেকে আমি কিভাবে হাত দেখবো? আপনি কিভাবে দেখবেন সেটা আপনার ব্যাপার, একবার দেখে দিলেই হবে। হ্যালো দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আমার নাম মিজান, আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, এখানে কি হাত দেখানো যাবে? হ্যাঁ, হাত পা সবকিছু দেখানো যাবে, আপনার প্রশ্নটা করুন। আমি হাতই দেখাবো, সাইকেল থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে, এখন কি করতে পারি? এখন উনি কি করতে পারেন? আরে আমি তো জ্যোতিষী, আমি তো হাতে দেখা দেখি, ভাঙা হাত তো দেখি না, আমি তো ডাক্তার না। এটা একটা ভুল হয়ে গেছে, সরি। দর্শক মণ্ডলী, একটু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের বলে দেওয়া উচিত ছিল যে উনি হাতের দেখা দেখেন, অ্যাকচুয়ালি হাত ভেঙে গেলে উনি ওটা ঠিক করতে পারেন না। তবে যেহেতু আমাদের ওয়াদা হচ্ছে যে প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান দেব, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি সার্জিক্যালি হাতটা ফেলে দিন, তাহলে কখনো পরের ব্যথাও পাবেন না, হাড্ডিও ভাঙবে না, কোনো সমস্যাই হবে না। এটা কি ধরনের, এটা লাখ কথার এক কথা বলছি। আরেকটা ফোন আছে, আমরা ফোনের কলটা নিয়ে নিই। হ্যালো দর্শক। হ্যালো ভাই, আমার রেখা নাই। রেখা কি আপনার বান্ধবী? আপনার বান্ধবী কি আপনাকে ছেড়ে চলে গেছেন? না ভাই, আমার হাতের রেখা নাই। এটা তো অসম্ভব, এ ঠিক করে দেখুন আছে কি না। ভাই ভালো করে দেখুন, হালকা আছে। এই ব্যাপারে কি করা যায় বলুন তো। একটা কাজ করতে পারেন, উনি উনি যদি হাতে মেহেদি লাগায় তাহলে হাতের রেখাগুলো স্পষ্ট হয়ে যেতে পারে। ফ্যান্টাস্টিক আইডিয়া, ফ্যান্টাস্টিক আইডিয়া। আসলে এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেক আগে থেকে কথা বলেছিল, এই হাত দেখা নিয়ে, আপনি এটা খুব ভালো পারেন। দর্শক আপনি তো শুনলেন, হাতে মেহেদি লাগান, আর এখন তো সব জায়গায় অনেক ধরনের মেহেদি পাওয়া যায়, এবং আমরা ইউজুয়ালি আবার টক শোগুলোকেও বেশিরভাগ মেহেদির মেহেদির কোম্পানিরাই স্পন্সর করছে। টক শো দেখবেন, হাতে মেহেদি লাগাবেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আহা, আপনাদের অনুষ্ঠানও দেখা হবে এবং আপনার হাতের লেখাও স্পষ্ট হবে। আচ্ছা, আমার তো মনে হচ্ছে অনুষ্ঠানের সময় শেষ, এখন বিদায় নিতে হবে। এটাও আপনি বলছেন? পুরাটা শো ধরে তো আপনিই কথা বললেন, আমাকে তো কিছুই বলতে দিলেন না, এবং শোটা যে শেষ হবে এটা তো উপস্থাপক বলবে, শোটা শুরু হবে এটা উপস্থাপক বলবে, আপনি কথা বলছেন কেন?